আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে এই কথা শোনা পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি, আর এই জন্যে যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো কেউ? সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাটের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নেই, কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলি, এতে যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কি না? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কি না? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলা ঠেলিনি বা জমি ভাগাভাগি কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো? শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে পারবো, আমার নিজের স্বার্থে বলবো না, বা যেন আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে বা আসলে তার কপাল পড়ছে, ঠিক কি না? জোরে বলেন। আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছে। যারা এখনও দূরে আছেন মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে, বা যেন আপনি মুসলমানের সন্তান মুসলমান আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান, আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করবো, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছাই, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু বদলোক আসেন মাহফিলে, যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বদলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত, এ কোরআনে করিমের ময়দান। আর কোরআনে করিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে করিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন, এ ময়দানে কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক, এটা না কি বলেন? একটু সংকোচবোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসে থাকেন, রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনও পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনও থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? মানে একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না, মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চাঁদ দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে, দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতে যে চতুর্দিক থেকে আরও আসবেন, যে কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা শুরুতেই অনুরোধ আপনাদের সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে দুইটার একটা, কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে দশজন লোক রুয়া শোনার ক্ষতি হবে, এতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল ছেড়ে কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকায় তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের রুয়া শোনার ক্ষতি হবে, তো আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোনো অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করবো কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন?
আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফেতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলে যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাসতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে, কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নেন। আপনারা স্টেজে জিনের আসেন, আপনার কিন্তু আওতার বাইরে না, আওতা ভুক্ত, আপনাদেরগুলো দেখে নেন একটু। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করবো। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আসেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, তিনটা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, দুই মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই তিন জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তোকে, জোরে বলেন, মিস্টার ইবলিস, ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা রকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমলনামা যত গুণা ছিল, গুণারাশি মাফ করে দেওয়া হয়েছে, গুণার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলে ইবলিস কেটে মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুণার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুণা সব মাফ হয়ে যাবে, আবার গুণার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোকা পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তোকে, জোরে বলেন। আপনারা কাকে খুশি হবেন, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানে মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না, যার সামনেই ফাঁকা থাকবে। আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান না কি আপনারা? কেউ ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনে ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন, আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন, সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছি, সামনে আগাইতে বলছি, কারোর সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত।